নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা আইটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। একটু গরম পড়েছে আর একটু রোদ পেতেই সাকলেন্সগুলো কি সুন্দর বাড়ছে দেখুন। আজকে 20 মে শুক্রবার, মোটামুটি সপ্তাহের শেষ দিন বললেই চলে, ব্যস্ততার শেষ দিন। শনি রবিবার তো এখন ছুটি। বাচ্চা দুটোকে স্কুলে দিয়ে এসেছি, দিয়ে এবার একটু দাঁড়িয়ে যা, ট্র্যাশ ক্যানটা ওইদিকে উল্টে গেছে, দাঁড়ান এটাকে রেখে আসি। যা জোরে এখানটায় হাওয়া দিতে থাকে, এই বড় বড় ট্যাশ ক্যানগুলোও হাওয়াতে উল্টে যায়, অনেক সময় মালপত্র নিয়েও উল্টে যায়। বাবারে, ভারী কি! এইখানটাতে লাগবো। কালকে রাতেই এটাকে তুলে রাখা উচিত ছিল, ভুলে গেছিলাম। অনেক সময় হাওয়াতে এইগুলো উড়তে উড়তে ওই যে দূরে রেড রঙের সাইনটা দেখছেন, ওখান অব্দি উড়ে চলে যায়। এই গাছটাতে না গোটা বসন্ততে খুব সুন্দর ফুল এসেছিল, এখন 20গুলো একটু শুকিয়ে গেছে, আবার সামনের বসন্তে আসবে। আর শীতকালের সময় এই গাছটাতে একটুখানি লাইটিংটা জড়িয়ে দিই, ভারী সুন্দর লাগে দেখতে। তবে এই গাছটার এই যে নিচের দিকে দেখছেন ঝোঁকগুলো হয়ে আছে, এই ডালপালাগুলো এর কেটে দিতে হবে, তাহলেই সুন্দর বাড়বে। চলুন বাড়ি যাই এবার। এবার চিকেনের থাইটা পাইনি জানেন, গোটাটাই লেগ পিস আনতে হয়েছে। সাধারণত এরকম হয় না, গোটা কসকোতে একটা থাইয়ের প্যাকেট নেই, তো লেগটাই আনতে হলো। দেশের লেগ পিসগুলো আমার খুব ভালো লাগে, আমার মনে হয় দেশের লেগ পিসের স্বাদটা বেশি। তন্দুরি করলে বা রোস্ট করলে ভালো লাগে খেতে, তবে শুধু এই লেগ পিস দিয়ে ঝোলটা না একদম বাজে লাগে। আচ্ছা, এর আগের দিন আপনাদের দেখাচ্ছিলাম না, দ্রব্য মূল্য বৃদ্ধিতে সব জিনিসের দাম বেড়েছে, চিকেনের দামটা অত বাড়েনি জানেন, 99 সেন্টস করে পাউন্ড এর আগেও ছিল, এখনও আছে, মানে মোটামুটি ধরতে পারেন যে 160-170 টাকা করে কেজি। তবে লেগ পিসটার, থাইটার দামটা অবশ্য আবার আরও বেশি। গোটাটা একদম বরফ হয়ে আছে, ঘরের মধ্যে রাখলে এটাকে আজকে আর দুপুরে রান্না করা যাবে না। চলুন, বাইরেটা আজকে ভালো রোদ উঠেছে, এটাকে বরঞ্চ বাইরে রেখে দিয়ে আসি। কী সুন্দর রোদটা উঠেছে দেখুন, একদম চারিদিক ঝলমল করছে। ব্যাস, এই সামনের যে পাঁচিলটা আছে এইখানটাতে রেখে দিই, এখানটা সূর্যের আলোতে আস্তে আস্তে ওর বরফটা গলে যাবে। চলুন ভেতরে যাই, 10:30 মতো বাজে, একটু খাবার দাবারের ব্যবস্থা করি। কস্কো থেকে এই ফ্রোজেন ভেজ রোলের একটা প্যাকেট এনেছি, খারাপ না খেতে, মোটামুটি ভালোই। সঙ্গে একটুখানি সসও দিয়ে দিয়েছে কটা প্যাকেট, ওভেনে দিলেও হতো কিন্তু কম জিনিস থাকলে এয়ার ফ্রায়ারে দিয়ে দিই। একটু ব্রেড বাটারই খেয়ে নেবো ভেবেছিলাম, তারপর দেখছি ব্রেডটা কম আছে, তো কালকে সকাল না হতেই তখন আবার বাজার যেতে হবে, ওই জন্য ভাবলাম তাহলে আজকে আমি এটাই খেয়ে নিই, কালকে বাজারে গিয়ে ব্রেড তুলবো। ব্যাস হয়ে গেছে, এবার 390 ডিগ্রি ফারেনহাইটে 15 মিনিটের জন্য। হাতে এখন সময় আছে, এই জায়গাটা হচ্ছে আমি যেখানে রান্না করি কিচেন কাউন্টারটা, তার নিচের সেলফটা। এখানে যে পাইপটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে গ্যাসের পাইপ, এখানে এই কাগজটা লাগানো ছিল, গ্যাস ইজ টার্নড অন। এখানে সাধারণত আমরা যে বাড়িতে রান্নার গ্যাস ব্যবহার করি তার জন্য বাড়িতে সিলিন্ডার লাগে না, এরকম এই পাইপ লাইনের ব্যবস্থা থাকে, এই পাইপ লাইনের মাধ্যমেই গ্যাস আসে। আর আমাদের দেশে সিলিন্ডারের মাথায় যে রেগুলেটরটা থাকে সেখানে যে লাল রঙের নবটা থাকে দেখুন, এখানেও নব দেওয়া আছে। চলুন একবার বাইরে যাই, বাইরেও না একটা পাইপ লাইনের ব্যবস্থা আছে, আর একটা আবার গ্যারেজেও আছে, গ্যারেজটা বড় নোংরা, এখন ওই দিকটায় যাবো না, চলুন বাইরেটাই যাই। এই দেখুন, এখানে যেহেতু লোকজন খুব বারবিকিউ খেতে ভালোবাসে, বিশেষ করে গ্রীষ্মকালে অসম্ভব বারবিকিউয়ের চল থাকে এখানে, তো যারা ধরুন কাঠ কয়লায় করতে পছন্দ করে না নোংরা হয়ে যাবার ভয়, তারা তখন এই গ্যাসে বারবিকিউ করে। কি সুন্দর আকাশটা আজ দেখুন! দোকানগুলোতে এখানে গ্যাসের পাইপ লাইনের সঙ্গে যাতে সেট করা যায় সেরকম প্রচুর বারবিকিউ মেশিন বিক্রি হয়, তো সেরকম একটা বারবিকিউ মেশিন এনে এইখানটা বসিয়ে দিলেই তখন গ্যাসে বারবিকিউ করা যাবে। চলুন ভেতরে যাই, হয়ে গেছে মনে হচ্ছে ওটা। এই রে, ছেলেটাকে জলের বোতলটা দিতে ভুলে গেছি। চলুন, বার করে নিয়েছি প্লেটে নিজের জন্য কটা, আর কটা মানিককে দিয়ে এসেছি। আগে এই সসটার স্বাদটা আমার একদম ভালো লাগতো না জানেন, এখন মনে হয় ঠিক আছে। গলে গেছে এটার বরফটা, ছাল সমেত বিক্রি হয় এখানে, ছালটা ছাড়িয়ে নিয়েছি, তো ওবেলার জন্য 4-5টা ভাবছি তুলে রাখবো, একটু ভাজবো।
চলুন রান্না করতে করতে গল্প করি। আমাদের দেশে যেমন সবার বাড়িতে একটা করে গ্যাসের সিলিন্ডার থাকে, গ্যাসের ওভেন থাকে, তো এটা যেমন খুব নর্মাল ব্যাপার, এখানে কিন্তু তা নয়। জানেন, এখানে বেশিরভাগ লোকের বাড়িতেই গ্যাস নেই, বেশিরভাগ মানুষের বাড়িতেই থাকে ইলেকট্রিক ওভেন। যেমন হিটারের ওপরে কয়েলটা থাকে, ওই রকম কয়েল লাগানো থাকে চারটে করে। একটু আদা রসুনের পেস্ট দিলাম আর একটু টক দই দিলাম। আমি যখন প্রথম ইউএসএতে আসি, দিয়ে যখন অ্যাপার্টমেন্টে প্রথম উঠি, রেন্টেড অ্যাপার্টমেন্টে, তো গিয়ে দেখলাম যে গোটা ঘরটাতে এক ফোঁটাও কোথাও আগুনের ব্যবস্থা নেই। ফ্রিজ, টিভি, মাইক্রোওভেন, ল্যাপটপ, এমনকি রান্না করব যে ওভেনটাতে সেটাও ইলেকট্রিকের। প্রথম প্রথম খুব অসুবিধা হতো, জানেন, রান্নাবান্না খুব ধরে যেত, টেম্পারেচারটা ঠিক করে বুঝতেই পারতাম না। রুটি করতেও ভারী অসুবিধা হতো, রুটি যেই আপনি কয়েলের ওপর দিতেন সঙ্গে সঙ্গে গরম কয়েলের সঙ্গে রুটি চিটে গিয়ে রুটি ছিঁড়ে যেত। চিকেনটা 15-20 মিনিটের মতো এখন ম্যারিনেশনে থাক, পেঁয়াজ টমেটোটা ভাজিতে একটু সময় লাগবে, লেগ পিসগুলো একটু চিড়ে দিলে হতো, তবে এখানকার মাংস না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, জানেন, চিড়ে দিলে তখন আলুর আগে চিকেন সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে আসার পরে প্রায় বছর দেড়েক পরে কাউরির বাড়িতে আগুন দেখেছিলাম, কারণ যত বন্ধু বান্ধবরা থাকতো বেশিরভাগ জনই অ্যাপার্টমেন্টে থাকতো, তো সবার বাড়িতেই দেখতাম ইলেকট্রিকের ওভেন। তারপর এক বন্ধু তার বাড়িতে আমাদেরকে নেমন্তন্ন করে, তা সেটা নিজের বাড়ি ছিল, তার বাড়িতেই প্রথম গিয়ে দেখেছিলাম গ্যাসের আগুন। তো সাধারণত এখানে যদি আপনি আলাদা করে নিজের বাড়ি কেনেন, তাহলে আপনি আলাদা করে গ্যাসের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, তখনই আপনি গ্যাসের কানেকশানটা পাবেন। যেমন জলের পাইপ বসানো হয় মাটির তলা দিয়ে, সেরকমই গ্যাসের পাইপও মাটির তলা দিয়েই বসানো আছে। তো এখানে একটি পরিবারের সারা মাসে গ্যাসের খরচ বলতে ইলেকট্রিকের মতো, মানে যতটা আপনি ব্যবহার করবেন সেই অনুযায়ী আপনার বিল আসবে। একটু টমেটো, কিছু কাশ্মীরি গোটা লঙ্কা আর একটু কাজু দিয়ে একটু ঘুরিয়ে নিচ্ছি। যদি আমি আমার বাড়ির কথাই বলি, আমার মোটামুটি এই গ্রীষ্মকালের দিকে গ্যাসের বিল খুব কম আসে, মানে ধরুন মাসে 1500 টাকা কি 1800 টাকা এরকম আসে। তবে শীতকালে সেটা মারাত্মক বেড়ে যায়, তখন মাসে প্রায় 8-10 হাজার টাকা বিল আসে। এবার একটু ধনে পাতা মিশিয়ে নিচ্ছি, কারণ আমাদের বাড়িতে হিটারটা যেটা চলে সেটাও গ্যাসে চলে, সেটা কারেন্টে চলে না। তো শীতকালে যেহেতু এখানে ঠান্ডাটা খুব বেশি থাকে, হিটার আপনাকে চালাতেই হবে, তো ওই জন্য শীতকালের দিকে গ্যাসের খরচটা মারাত্মক বেশি, তাই তখন গ্যাসের বিলটাও আসে বেশি। কিন্তু যদি বাড়িতে গ্যাসের কানেকশান না থাকতো, তাহলে আমার মনে হয় হিটারগুলো কারেন্টেই চলতো, যেটা অ্যাপার্টমেন্টে হয়। অ্যাপার্টমেন্টে রান্নাও হয় ইলেকট্রিকে আর হিটারও চলে ইলেকট্রিকে। দাঁড়ান, মোটামুটি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এটাতে আর একটুখানি আদা রসুনের পেস্ট দিই, দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে পেস্ট করা মশলাটা দিয়ে দেবো। একটু হলুদ গুঁড়ো দিলাম। কিছু জিনিস যেমন এদেশের ভালো, কিছু জিনিস কিন্তু আবার আমার দেশেরই ভালো, এই চিকেনটা তার মধ্যে একটা। দেশে যেমন আমরা টাটকা চিকেনটা পাই, দামটা এখানের থেকেও বেশি, যেমন স্বাদটাও কিন্তু এখানের থেকে বেশি। যত ভালো করেই আপনি এখানে রান্না করুন না কেন, সেই একই রকম খেতে হয়, মানে মারাত্মক কিছু নয়। হয়ে গেছে এটা ভাজা, এবার মশলাটা দিয়ে দিলাম, অল্প কষিয়ে নিয়ে এবার ঠ্যাংগুলো দিয়ে দেবো। তবে এখানে অনেক জায়গাতেই দেশি মুরগি বিক্রি হয়, কিন্তু যেহেতু শহরের মধ্যে এই সমস্ত জিনিস পালন করার এখানে নিয়ম নেই, তাই আপনাকে অনেকটা দূর শহর থেকে যেতে হবে। তো যদি আপনি একবার খোঁজ করে কষ্ট করে একবার যান, তাহলে আপনি ভালোটা পাবেন। তবে আমি যখন 2015-16 দিকে ব্যাঙ্গালোরে ছিলাম, তখন কিন্তু আমি শুনছিলাম যে ওখানেও নাকি সিলিন্ডারের জলটা আস্তে আস্তে উঠে যাবে, পাইপ লাইনে করে যেরকম করে জল আসে সেরকম করেই নাকি মানুষের বাড়িতে গ্যাস আসবে। আচ্ছা, এখন দেশে কত টাকা করে এক সিলিন্ডার গ্যাসের দাম হয়েছে? আমি যখন আসি তখন 580 টাকা করে ছিল, আর 20 টাকা করে এক্সট্রা আর কি দেওয়া হতো, তো 600 টাকা মতো পড়তো এক সিলিন্ডার গ্যাসের দাম। এখন কত হয়েছে? যা জিনিসপত্রের দাম হুহু করে বাড়ছে, ওঠারও বোধহয় বেড়ে গেছে না? চলুন, আলু চিকেন সব দিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে দিলাম, এবার এটা 20-25 মিনিট মতো হতে থাক। একটা আপনাদের জন্য প্রিন্ট আউট বার করেছি এখানে কিভাবে গ্যাসের বিল আসে না আসে দেখাবো বলে। দাঁড়ান, এটাকে ঢাকা দিয়ে দিই, দিয়ে দেখাচ্ছি। এই যে এই পেপারটা, এখানে প্রতি মাসে বিল জেনারেট করে এরকম করে একটা গ্রাফ পাঠায়। এই যে নীচের দিকে দেখুন, এপ্রিল মাসে টেম্পারেচারটা 58 ডিগ্রি ফারেনহাইট, মানে প্রায় 14 ডিগ্রি সেন্টিগ্রেড, মে মাসে প্রায় 18-19 ডিগ্রি, জুনে প্রায় 20-22 ডিগ্রি। তো এটা হচ্ছে টেম্পারেচারের গ্রাফটা। এটাই যখন আবার ধরুন এই নভেম্বর ডিসেম্বরের দিকে এলো, তখন কমে গেল। তো ডিসেম্বর থেকে এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে যায়, তো এই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 4টে মাসে আপনাকে মাস্ট রুম হিটার চালাতেই হবে, তখনই এখানে এই গ্যাসের খরচাটা খুব বেড়ে যায়। এই জানুয়ারি মাসে আমি যেমন $120 বিল দিয়েছি, মানে প্রায় ধরুন 8-9 হাজার টাকা। ডিসেম্বরে একটু কম দিয়েছি, 2 দিন বেড়াতে গেছিলাম, তো $80 মতো বিল দিয়েছি, প্রায় 6 হাজার টাকা। আবার যখন ওটা ধরুন এই এপ্রিলে চলে এলো, তখন আবার কমতে শুরু করলো। আর এই যে এই মাসগুলো দেখছেন, এপ্রিল, মে, জুন, জুলাই, এই মাসগুলোতে শুধু রান্না হয়, এই মাসগুলোতে রুম হিটারের দরকার পড়ে না, শুধু রান্নাটুকুর খরচ। তো মাসে মোটামুটি ওই ধরুন $20 কি $22 করে গড়ে বিল দিই, মানে প্রায় 1500 কি 1700-1800 টাকা মতো। চলুন, চিকেন আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে,
এবার এক কাপ মতো গরম জল ঢেলে দিলাম, একটু ঝোল লাগবে ভাতের সঙ্গে তো। আর গরম মশলা আগেই ম্যারিনেশনের সময় দিয়ে দিয়েছিলাম, এখন আর আলাদা করে গরম মশলা দেবো না, 5 মিনিট মতো ফুটুক, দিয়ে ওর বাবাকে খেতে দিয়ে দেবো। খারাপ হয়নি দেখতে কিন্তু, বলুন, ওই কাশ্মীরি লঙ্কাটা অনেকগুলো বেটে দিয়েছি তো, অন্তত রঙটা সুন্দর এসেছে। ব্যাস হয়ে গেছে, চিকেন আর রাইস আর কিছু নেই, আলাদা বাটি করে আর দেবো না, বাটি করে দিলে ঝোলটা ঠান্ডা হতে বড্ড সময় নিয়ে নেয়, এই পাতের পাশেই আস্তে করে দিয়ে দেবো। যা গরম, এক্ষুনি খেতে ডেকেও লাভ নেই, 5 মিনিট মতো বাড়া থাক, দের বাবা খেতে শুরু করবে আর আমি চট করে গিয়ে ছেলেটাকে নিয়ে চলে আসবো। সকালবেলায় যাবার সময় ছেলেটাকে একটা জ্যাকেট পরিয়ে পাঠিয়েছিলাম, খুললো নাকি কী জানি এই গরমের মধ্যে, দিদিমণি নিশ্চয়ই ঠিক খুলে দেবে। কেমন হয়েছে দেখো তো, আজকে একটা নতুন রেসিপি ট্রাই করেছি, এটা দেখতে তো দারুণ হয়েছে, কারণটা ভালো হয়েছে। ভালো হয়েছে রামা? ও রামা, সবাইকে এখন বাই করতেই ব্যস্ত, এখনো কথা বলার সময় নেই। ও রামা, হাউ ওয়াজ দ্য স্কুল? গুড, চলো উঠে বসে পড়ো। চলুন এবার বাড়ি গিয়ে রামাকে খাওয়াবো, স্নান করাবো, তারপর মেহুকে আনতে যাবো। ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে।